নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে হ্যাশট্যাগ আমরা সকলে টপিক, মায়েরা যারা কাজ করছে তাদের নাম তো হোম মেকার বা হাউস ওয়াইফ, তাদেরকে একটা অন্য নাম দেওয়া যায় না। টপিকটা দিয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়া রিনা সিনহা ম্যাডাম। উনি প্রত্যেক বাড়ি খুব সুন্দর সুন্দর টপিক দেন, যেগুলো সত্যি সুন্দর আলোচনার যোগ্য। বাড়ির মেয়েরা যারা সংসার সামলাচ্ছে তাদেরকে আমার দশভুজা ছাড়া কিছু মনে হয় না, মা দুর্গা ছাড়া কিছু মনে হয় না। আমাদের যেমন এক একটা ডিপার্টমেন্ট এক একজন সামলায় না, অফিসে বা আমাদের রাষ্ট্রে রাজ্যে এই ডিপার্টমেন্টে ওই মন্ত্রী, ওই ডিপার্টমেন্টে এই মন্ত্রী, কোনো একজন কিন্তু সবকটা দিক দেখে না। কিন্তু বাড়ির মায়েরা, বাড়ির বউরা, তারা বোধহয় একসাথে সবকটা ডিপার্টমেন্টই দেখে। আগে তো ছিল, তবু অর্থনৈতিক দিকটা দেখতো না, বাড়ির ছেলেরাই কাজ করতো, এখন তো আবার সেটাও দেখে। তো সমস্ত দিক যদি কেউ সামলায় সেটা হচ্ছে বাড়ির মেয়েরাই। তো সে তাদেরকে দশভুজা বা মা দুর্গা ছাড়া কী বলবো। মা দুর্গা যেমন সংসারও করেছেন চার ছেলে মেয়ে নিয়ে, সেরকম আবার মহিষাসুরকে বধ তো করেছেন। তো যেদিকে ফেলে দাও আমার মনে হয় না যে মেয়েরা সেটা করে বেরিয়ে আসতে পারবে না। এবং মেয়েদের মধ্যে তো ইনবিল্ট একটা থাকেই, প্রত্যেককে মানে সংসারের সবাইকে ভালো রাখার একটা প্রচেষ্টা, কে কী খাবে, কে কী ভালোবাসে, কার কোনটা ভালো লাগা, এগুলো দেখার তো একটা ব্যাপার সবসময় মেয়েদের মধ্যে থাকছে। সেটা আগের দিনে যেটা হতো যে মেয়েরা নিজেদেরকে খুব একটা তাকাতো না, শুধু সংসারটাই দেখে যেত, কিন্তু এখন কিন্তু সেটা আবার পাল্টে গেছে। তারা এদিকটাও যেমন দেখছে, বাইরে চাকরিও করছে, নিজের দিকটাও দেখছে, সব মিলিয়ে সত্যিকারে কিন্তু তারা দশভুজা ছাড়া আর কিছুই না। আর বেশিরভাগ মেয়েই বলবো, বেশিরভাগ হাউসওয়াইফই কিন্তু নিজেদের কষ্টটা, নিজেদের কী বলবো, নিজেদের শারীরিক কষ্ট হোক বা মানসিক কোনো কষ্ট হোক, সেটাকে খুব একটা প্রকাশ করতে চায় না সবার কাছে। কারণ যদি অন্যদের সেটাতে খারাপ লাগে, তার জন্য চেপেই যায়, এবং চেপে গিয়ে গিয়ে এমন একটা ব্যাপার হয়, হয়তো কোনো একটা অসুস্থতা গাঢ় হয়ে যায়, সেটা কিন্তু একেবারেই উচিত না। আমার মতে মনে হয় যে নিজের দিক, নিজেকে যদি ভালো রাখা যায় তাহলে কিন্তু সংসার এবং বাইরের প্রত্যেকটা জিনিসকেই ভালো রাখা যায়। কিন্তু আমরা সেই ভুলটা করে থাকি, আমরা ভাবি যে মানে পুরোটাই দিয়ে দিই, নিজের দিকে একেবারেই তাকাই না, সেটা উচিত নয়। তো সেই হিসাবে বলবো, মেয়েদের দশভুজা বা মা দুর্গা ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না। তার মধ্যে সমস্ত কিছু আছে, সমস্ত কিছু। ছেলের অফিসার এখানে সামনে, জায়গাটা আমার ভীষণ প্রিয়, দারুণ ভালো লাগে। এটা ছেলের অফিস বিল্ডিং, এখানে এখন গণেশ উৎসবের ফাংশন হচ্ছে। Thank you.